আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রত্যেকে খুব খুব ভালো থাকুন। তো আজকে একটা দারুণ বিষয়, আকর্ষণীয় বিষয় নিয়ে আজকে আলোচনা আপনাদের সঙ্গে, যে স্ত্রীর মধ্যে কতগুলো লক্ষণ যদি দেখতে পান নিজেকে ভাগ্যবান মনে করবেন। দেখুন, স্ত্রীও সৌভাগ্য বহন করে, তাই না? আবার দুর্ভাগ্য বহন করে। স্ত্রীর কারণে স্বামীর মৃত্যু পর্যন্ত হয়, আয়ুক্ষয় হয়ে যায়, আবার স্ত্রীর কারণে স্বামীর উন্নতি হয়, সংসার ভরে ওঠে। সত্য তো, আমাদের পুরাণ শাস্ত্রাদিতে, পুরাণ বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বিভিন্ন নির্দেশ আছে, বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যের কথা আছে, সেগুলো যদি দেখতে পান সাবধান থাকতে হবে, তাই তো এরকম বলা আছে। তা আমি সেই সব কথাগুলো বলবো এবং বাস্তবোচিত কিছু কথা বলবো, যেগুলো, যে লক্ষণগুলো যদি দেখেন স্ত্রীর মধ্যে অথবা প্রিয়জনের মধ্যে, পরিবারের লোকেদের মধ্যে, অবশ্যই সচেতন থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে আমাদেরকে। তাই প্রত্যেককে অনুরোধ করব, আলোচনাটা শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত প্রত্যেকে অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। দেখুন, আমি আগে প্রত্যেককে বলি কোন লক্ষণগুলো খারাপ। আচ্ছা, পঞ্জিকা যারা ঘেঁটেছেন, আমাদের ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে পঞ্জিকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই পঞ্জিকায় দেখবেন লেখা আছে তিল তত্ত্ব। শরীরে আমাদের যে তিলগুলো হয়, সেই তিল কোথায় অবস্থান করলে ভালো আপনার জন্য? আপনার নাকের উপর তিল থাকা কি ভালো? আপনার চোখের উপর তিল থাকলে কি হয়? আপনার ডান উড়ুতে তিল থাকলে কি হবে? আপনার পিঠে তিল থাকলে কি হবে? এইসব প্রেডিকশান করা হয়। আমি বলবো করুক ওরা, ওরা ওদের মতো চলুক। কোনো কোনো নারীর দেখবেন, আমাদের যেমন শ্বশ্রু গুম্ফ হয়, গোঁপদাড়ি হয়, ঠিক তেমন তাদের খানিকটা খানিকটা গোঁপদাড়ি দেখা যায়। মনে করা হয় এটা অত্যন্ত শুভ জিনিস, অনেকে মনে করেন। তা দেখুন, এইরকম কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো দিয়ে নারী চেনার কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি আগে মূল আলোচনায় ঢোকার আগে বলি, গালে টোল পড়া, আপনারা ভাবেন যে যাদের আছে নারীর সৌন্দর্যের চিহ্ন, তাই না? কিন্তু ধর্মশাস্ত্রে যে নারীর গালে টোল পড়ে তাকে বিবাহ করতে নিষেধ করা আছে, পুরাণ শাস্ত্রাদিতে এরকমই বলা আছে। তো আমি এখন সেসব দ্বন্দ্ব তর্কে যাব না, এগুলো যত বলবো তত তর্কে আপনারা জড়িয়ে যাবেন। দেখুন, প্রথমে বলি যে ভবিষ্য পুরাণ, আমাদের অষ্টাদশ পুরাণের একটা পুরাণ, সেখানে কীরকম বলা হচ্ছে, বলছে যে স্ত্রীর বা যে নারীর পায়ের তলা লাল হয়, রক্তাভ। আমরা দেখতে পাই দেবতাদেরও হাত পায়ের তলাগুলো এরকম লাল ছিল, তাই তো? রক্তাভ হয়, পা কোমল হয় এবং পায়ের আঙুলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ পায়ের আঙুলের মধ্যে ফাঁক বেশি হয় না, নখ ছোট হয়, তারা অত্যন্ত শুভ লক্ষণযুক্ত, এরা জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে, ভবিষ্য পুরাণে বলা আছে। আগে আমি দেখুন পুরাণের কথা বলবো, তারপর আমার কথা বলবো। তারপর বলছে, আচ্ছা মেয়েদের যে কোনো, দেখুন এই ভবিষ্য পুরাণে, ভবিষ্য পুরাণে অনেক কিছু বলা এইসব বিষয়ে, বলছেন যে ভবিষ্য পুরাণ বলছে যে মেয়েদের শরীরের বাঁ দিকে বেশি তিল থাকে তারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে। তারপর বলছেন যে হাতের আঙুল, যাদের হাতের করতল রক্তাভ হয়, আঙুলগুলো পাতলা হয়, তাদের নাকি সৌভাগ্য লক্ষণ এগুলো। বলছেন ঘাড় লম্বা থাকা মেয়েদের সৌভাগ্যের লক্ষণ, যে সংসারে যাবে অর্থের অভাব কেটে যাবে। চোখ বড় যাদের হয় তারা দয়ালু হয়, কপাল চওড়া হলে তাদের তারা বুদ্ধিমতী হয়। তা এই গল্পগুলো ভবিষ্য পুরাণ থেকে আমি পেয়েছিলাম, আমি টুকে রেখে দিয়েছিলাম আপনাদেরকে বলবো বলে। তা আপনাদেরকে বললাম, আপনারা অনেকে এই নিরিখে মানুষ চেনার চেষ্টা করবেন, তাই তো? কিন্তু বারবার করে বলছি, আজকের যুগে বাইরে থেকে দেখে একদম ভরসা করা যাবে না। স্ত্রী আর মিস্ত্রি খুব বুঝে শুনে নির্বাচন করতে হবে, বাড়ি তৈরি করার সময় মিস্ত্রিটাকে বুঝে নির্বাচন করতে হবে, নইলে বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে, টাকা খরচা হবে কিন্তু সব ধূলিসাৎ হয়ে যাবে। স্ত্রীও তেমন বুঝে নির্বাচন করতে হবে, ভুল করলে সারা জীবন জ্বলে মরতে হবে। এই জন্য মনীষী মহাপুরুষরা আমাদের বিবাহ সংস্কারের উপর এত গুরুত্ব দিয়েছেন। এখন দেখুন, এই ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখলে বা জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে দেখলে বা পুরাণে এরকম অনেক কিছু বলা আছে। তো একটা যুগে ছিল মানুষ এগুলো মানত, এগুলো বিশ্বাস করত। তা আজকে যুগ বদলেছে, আজকে আপনি
আপনি কোন জিনিসগুলো ম্যাটার করবে, আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যদি স্ত্রীর মধ্যে কতগুলো লক্ষণ দেখেন। দেখুন, আমি দেখেছি একটি মেয়ে, তার বিয়ে হয়েছে, সংসারটা কত সুখের হবে ভেবেছিলাম। আপনারা বিয়ের আগে কুষ্টি বিচার করেন, তাই তো? অনেকে করান, রাশিগণ নক্ষত্রের উঠাপড়া বোঝাপড়া মেলান, এমনকি বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা বলবেন রক্ত পরীক্ষা করুন আগে। এত কিছুর পরও যখন বিয়ে হলো, একটি ছেলে একটি মেয়ের, আমার নিজে চোখে দেখা, বিয়ের পর সংসারটা গেল টুকরো টুকরো হয়ে, প্রবল অশান্তি। ছেলেটির বাবা সেই অশান্তি সহ্য না করতে পেরে স্ট্রোক হয়ে মারা গেল। তাহলে কুষ্টির সঙ্গে গুষ্টি মেলানো জরুরি, তাই না? মানুষ এইসব সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের মনুষ্যত্ব, সে কতটা প্রকৃত মানুষ সেটা। তো আজকে আলোচনা করব কোন কোন জিনিসগুলো যদি দেখেন নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর যারা সংসার করছেন তাদের অনেক কিছু কিন্তু নিজেকে শিখে নিতে হবে। তো আজকে দেখুন, প্রথম বলি, দেখুন অহংকার অনেকের মধ্যে একটা স্বাভাবিক প্রবৃত্তি। অনেকের মধ্যে যদি দেখেন আপনার স্ত্রী অত্যন্ত বিনীতা, নিরঅহংকারী, তাহলে বুঝবেন অহংকারী কি নিরঅহংকারী কী করে বোঝা যায় বলুন তো? যে সহজে সবার সাথে মিশতে পারে, তার মধ্যে অহংকারের প্রকোপ কম। আসলে আমরা সবাই আজকের যুগে সবাই কম বেশি অহংকারের রোগী, আমাদের মধ্যে কম বেশি অহংকার সবার আছে, পার্সেন্টেজের এপার ওপার। কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু ওই যে সকলের সাথে সহজে মিশে যেতে পারে, সকলকে স্থান দেয় তার জীবনে, তার মধ্যে অহংকারের প্রকাশ কম। যদি এমন একজন স্ত্রীকে পান জীবন সঙ্গিনী রূপে, আমি বলবো মাথায় করে রাখুন, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মাথায় করে রাখুন, আপনার জীবনে উন্নতি হবে, লাভ হবেই। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা গুণ যদি দেখেন আপনার স্ত্রীর মধ্যে, সেবা বোধ ও অন্যকে আপন করে নেওয়ার ক্ষমতা। অনেক স্ত্রী আজকাল বোঝে শুধু স্বামী, তাই? কিন্তু যে স্ত্রী শুধু স্বামী নয়, স্বামীর বাবা মা, পরিবার পরিজন, সকলকে আপন করতে পারে, ভালোবাসতে পারে। রাত হয়ে যাচ্ছে, পরিবারের কোনো সদস্য এখনও বাড়ি ফেরেনি, সে না খেয়ে বসে আছে, এই যে সবার কথা ভাবা, কোনো জায়গায় যেতে গেলে সকলের কথা চিন্তা করে, সবার কথা ভাবে, এমন যদি মনোবৃত্তি তার হয়, মনে রাখবেন আপনি অত্যন্ত ভাগ্যবান। সংসার করার জন্য এমন মনোবৃত্তি খুব দরকার। আর যে শুধু নিজের কথা ভাবে, আমি ভালো থাকলেই হবে, অন্যে কে কেমন থাকলো আমার জানার দরকার নেই, তা এইরকম শুধু স্বার্থপরতা মানসিকতা, তারা কোনো দিন সংসারের জন্য উপকারী মানুষ নয়। দেখুন, তা বলে বলছি না যে সংসারে বসে বসে সংসারে সবাই ঠিক হয় না, তো বাকি মানুষগুলো ওই বিবাহিতা স্ত্রীর উপরে সবাই অত্যাচার করবে আর সে মুখ বুঝে চুপ করে থাকবে, তাহলেই সে ভালো, আমি এটা একবারের জন্য বলছি না। কিন্তু যে প্রথমেই বিচ্ছেদের পক্ষে নয়, মিলনের পক্ষে, সবাইকে ভালোবাসতে জানে, তাই এই গুণটা যদি থাকে স্ত্রীর মধ্যে, আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। হতে পারে পরিবারের বাকি সদস্যরা আপনার স্ত্রীর পেছনে লাগছে, হতে পারে পরিবারের বাকি সদস্যরা আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক সেটা চাইছে না, শান্তি থাকুক সেটা চাইছে না, এগুলো হতে পারে। কিন্তু আপনি নিজে ভাগ্যবান, সেই স্ত্রীকে যত্ন নেবেন যদি দেখেন তার মধ্যে এই গুণগুলো প্রকট হয়েছে। এরপর হচ্ছে ইগোর গিট। দেখুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে একটা ঝগড়া হয়েছে, গণ্ডগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হতেই পারে পরিবারে, হওয়ার পর আপনার স্ত্রী জেদ করছে, আমি ওনার সঙ্গে আর কথা বলবো না, আমি মরে গেলেও ওনার সঙ্গে এক বাড়িতে আর থাকবো না। সাময়িক রাগ হতে পারে, কিন্তু রাগ প্রশমনের পর যে তার নিজের জেদ বজায় রেখে দেয়, এহেন ইগো কমপ্লেক্স যাদের আছে তারা মোটেও ভালো মানুষ নয়। আপনার স্ত্রী যদি দেখেন যে ঝগড়াঝাটি হলো, কথা কাটাকাটি হলো, রাগ প্রশমিত হলো, তারপর সব ভুলে গিয়ে আবার সকলকে আপন করে নিতে পারছে, জানবেন এই এক মহা সৌভাগ্যের লক্ষণ, আপনি জীবনে এক অমূল্য রতন পেয়েছেন। চিন্তা করবেন না, ভয় করবেন না, আনন্দের সঙ্গে জীবনে সামনের দিকে এগিয়ে যান। আচ্ছা, আরও একটি লক্ষণের কথা বলি। দেখুন, যারা যে আমি তুমি নয় আমরাই বিশ্বাস করে, যে স্ত্রী
শুধু স্বামীকে নয়, পরিবার, পরিবারকে নিয়ে। দেখুন আজকে জগৎ যেমনভাবে এগোচ্ছে, আমার তো ভয় লাগে এইসব গুণগুলো একদম মানুষের মধ্য থেকে চলে যাচ্ছে। আগামী 10 বছর পর বিয়ে নামে কিছু থাকবে না, আগামী 10 বছর পর পরিবার বলে কিছু থাকবে না, ফ্যামিলি বলে কিছু থাকবে না, সবাই যে যার নিজের মতো স্বেচ্ছাচারে চলতে থাকবে। তাই এই স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো দেখেন, আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন, আপনার চেয়ে এই পৃথিবীতে ভাগ্যবান আর কেউ নেই। আচ্ছা আরও একটা গুণ বলি, এতগুলো তো শুনলেন, সাপোর্ট করা। এক ভদ্রলোক সামান্য ঠেলা গাড়ি চালিয়ে জীবনযাত্রা নির্বাহ করেন। আমি তার স্ত্রীকে দেখেছি কীভাবে স্বামীকে সাপোর্ট করছেন। স্বামী সামান্য উপার্জন, ছেলেমেয়ের খোরাকি ঠিকমতো জোগাড় করতে পারছেন না, তার মধ্যেও স্বামীকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দিচ্ছেন, তুমি যেটুকু আনছো সেটুকুতে আমাদের চলে যাচ্ছে, নুন ভাত খেয়ে চলে যাবে। আর অনেক স্ত্রী আছেন স্বামীকে সাপসাপান্ত করেন, দোষ দেন, আঙুল তোলেন, তাই না? কিন্তু না, যে কোনো অবস্থায় স্বামীকে সাপোর্ট করছেন। এই সাপোর্টিভ স্ত্রী বা স্বামী, এরা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। স্বামী যদি সাপোর্টিভ হয় বা স্ত্রী যদি সাপোর্টিভ হয়, এ অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। এ আমাদের আয়ু, কর্ম, সাহস এগুলোকে বৃদ্ধি করে। দেখবেন যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অশান্তি চলে, লক্ষ্য করে দেখবেন স্বামী নয় স্ত্রী, এই দুজন মধ্যে একজন একটা ক্রনিক রোগের ঢুকে যায়, রোগাক্রান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস অম্বলে ভুগতে থাকে, লক্ষ্য করে দেখবেন। তাই দেখবেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্যা থেকে বেরোতে হবে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক যত মধুর, জীবনী শক্তি তত উন্নত, জীবন তত উন্নত, সেই সংসারের অগ্রগতি তত হবে। আর যেখানে স্বামী স্ত্রীর অশান্তি চলতে থাকবে সেখানে তত সংসার ডাউনওয়ার্ডসে যাবে, এটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা তাই সাপোর্টিভ একজন আপনার স্বামী বা স্ত্রীর, হ্যাঁ অন্যায়কে সাপোর্ট করবেন না, স্বামী অন্যায় করছে স্ত্রী সাপোর্ট করবে না, এটাই ঠিক, কিন্তু তা বলে দ্বন্দ্বতর্ক এমন করবে না, একটা লাঠালাঠির সম্পর্কে নিয়ে আসবে না জিনিসটা, তা এটা একটা বলবো। আচ্ছা এর পরের গুণ বলি, অযথা খরুচে প্রবৃত্তি। আপনার স্ত্রীর মধ্যে যদি এটা না থাকে আপনি অত্যন্ত ভাগ্যবান, কারণ মেয়েরা লক্ষ্মী আবার মেয়েরাই অলক্ষ্মী, শব্দটা আমি বলতে বাধ্য হচ্ছি। দেখুন একটি মেয়ের কারণে সংসার ভরে উঠতে পারে, সংসারই দেখুন ছেলেদের থেকে না, একটা সংসারে যদি ছেলেরা একটু বেহিসাবি হয়, মেয়েরা যদি ঠিক হয় না, সে সংসার লক্ষ্মীপণ মন্ত হয়ে যাবে। সেই পুরুষকে যদি সঠিকভাবে গাইড করতে পারে, সে পুরুষ পরিবর্তিত হবে, সংসারের হাল ফিরে যাবে। কিন্তু যে সংসারে নারী উৎশৃঙ্খল, সে সংসার কখনো সুখের হতে পারে না। পুরুষ মানুষ সে নেশা করে বাড়ি আসছে, বাজে পয়সা খরচা করছে, স্ত্রী যদি কঠোর হয় না, ঠিকমতো ট্যাকটিস করে চলতে পারে, অবশ্যই স্বামীকে পথে আনতে পারবে, সংসারেরও হাল ধরতে পারবে, কোথায় কেমন ওষুধ দিতে হবে সে তিনি ঠিক জানেন। কিন্তু যে সংসারে নারী উৎশৃঙ্খল, সংসার বোধ নেই, সংসার বোধটা একটা বড় বোধ, আমাদের সংসারী মানুষের অনেক কিছুতে না আছে। সংসারী মানুষের আগামীকালের ভাবনা ভাবতে হয় আজকে, কোথায় যাব, কোথায় যাব না, কোথায় কতটুকু পা ফেলবো, কতটা ফেলবো না, আমাদের সংসারী মানুষের কিন্তু আমাদের স্টেপ চিন্তা ভাবনা করে এগোতে হয়। তাই সংসার বোধ যাদের আছে তারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু যাদের সংসার বোধ নেই আয়ের থেকে বেশি ব্যয় করেন, প্রসাধনে অত্যধিক ব্যয় করে ফেলছেন, এ কিন্তু খারাপ চিহ্ন, লক্ষ্মী তাদের উপর কুপিত হন। অতিরিক্ত ক্রোধ, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বলছি, নারীর ক্ষেত্রে বেশি বলি, সংসারী মানুষের অতিরিক্ত ক্রোধ শোভা পায় না, বন্য জন্তুর মতো অতিরিক্ত ক্রোধ হিংসা এগুলো কখনো সুখের হয় না, সুন্দর হয় না। ওই জন্য মেয়েদেরকে বেশি করে, লক্ষ্মীমন্ত মেয়ে, আমরা লক্ষ্মীমন্ত ছেলে খোঁজার থেকেও লক্ষ্মীমন্ত মেয়ে খুঁজতে চাই, কিন্তু মনে রাখবেন লক্ষ্মী চঞ্চলা। তা সংসারে ওই রকম, স্ত্রী যদি এমন হয় না নিজেকে ভাগ্যবান মনে করবেন, স্ত্রী যদি একটু বেশি কথা বলে, সকলের সাথে মিশতে চায়, সেটা খুব ভালো লক্ষণ। আজকের যুগে ইন্ট্রোভার্ট মানুষদের অনেক রকম প্রবলেম, মনের মধ্যে অনেক গিঁট জমছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে, যারা ওই সকলের সঙ্গে মিশতে পারে না, চুপচাপ করে থাকে, এদের মনের মধ্যে পরবর্তীতে এমন ইগো কমপ্লেক্স তৈরি হচ্ছে না, এরা সংসার করতে পারছে না।
আজকে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি শুধু চতুর্দিকে ডিভোর্স, অশান্তি, সমস্যা, এগুলো বলবো। তাই আপনাদের কাছে এই বিষয়ে আবেদন রাখবো। আমাদের দেখুন সংসারে সম্পর্কগুলো সুন্দর করতে হবে, প্রথমে আমি ব্যক্তিগত জীবনটা ঠিক করব, আমি নিজে ঠিক হই, তারপর আমার স্বামী বা স্ত্রী তার সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে ঠিক করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর না হয়, পরস্পর পরস্পরকে যদি রেসপেক্ট না করে, সেই সংসারে একটা সুন্দর সুস্থ সন্তান আসতে পারে না। এ সুস্থ মানে দৈহিক সুস্থ নয়, মানসিকভাবে সুস্থ। তাহলে কি যে সংসারে স্বামী স্ত্রীর অশান্তি চলে সেখানে সুস্থ সন্তান আসে না? এই দৈহিক সুস্থ নয়, প্রকৃত মানুষ অবতরণ করতে পারে না। দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলেন, দেখবেন বাচ্চাটা একটা এফেক্টেড, একটু হিংস্র, একটু জেদি, একটু খিটখিটে, কোনো না কোনো একটা লক্ষণ প্রকাশ পেয়েছে। তাই বলবো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হবেই, কারণ কেন বলুন তো, দুজন দুটো আলাদা আলাদা বাড়ি থেকে, আলাদা আলাদা অরিজিন থেকে উদ্ভূত হয়েছে। ভাই বোন যারা একই মায়ের উদর থেকে এসেছে, দেখবেন ভাই বোনের মধ্যেও একটা বয়সের পর গিয়ে মতের অমিল হয়, গণ্ডগোল হয়। তাহলে সে তো একই মায়ের গর্ভ থেকে এসেছে, ভাই বোন বা দুই ভাই, তাদের সঙ্গে আমার গণ্ডগোল হয়, মতের মিল হয় না সবসময়। তাহলে স্ত্রী সে তো একটা অন্য পরিবারের প্রোডাক্ট, সে তো একটা অন্য পরিবার থেকে এসেছে, অন্য অরিজিন থেকে এসেছে, তার সঙ্গে সব কিছুতে আমার মিলবে না। আমি উত্তরে যেতে চাইলে সে দক্ষিণে যেতেই চায়, হতেই পারে এটা। আমাদের সেক্ষেত্রে কী করতে হবে? অ্যাডজাস্টমেন্ট, সবসময় আমি যা বলবো তোমায় মেনে নিতে হবে, এটা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। স্বামী বলুক আর স্ত্রী বলুক, দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে ভালো থাকার লক্ষ্যে। ভালো থাকার জন্য দুজনকে অনেক অ্যাডজাস্ট করে সুন্দরভাবে সামনের দিকে এগোতে হবে। তার জন্য যা যা করণীয় দুজনকেই করতে হবে। একজন স্যাক্রিফাইস করবে আর একজন আয়েশ করবে, এটা কখনো হতে পারে না। তাই প্রত্যেককে বলবো এই বিষয়টা একটু আপনারা নজর দিলে উপকার পাবেন। তাই আপনাদের কাছে আবেদন রাখবো, রিলেশনটা মেনটেন করতে শিখুন। রিলেশনটা মেনটেন করা খুব জরুরি আজকের যুগে। রিলেশন ঠিক হলেই দেখবেন এনজয় করতে পারছেন, সবসময় অশান্তি, অসন্তোষ, ক্ষিপ্রতা, এগুলো আপনার জীবন এবং আয়ু দুটোর পক্ষেই অন্তরায়। তাই এর থেকে আপনারা দূরে থাকুন, ভালো থাকুন। জীবনে অশান্তি নয়, শান্তি চাই, ভালোবাসা চাই। আমরা আসলে প্রত্যেকে ভালোবাসার কাঙাল, সেই ভালোবাসা মণ্ডিত হয়ে সকলে এগিয়ে চলুন, আনন্দের সঙ্গে এগিয়ে চলুন। এটুকুই বললাম, প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করছি। অনেক অনেক ভালো থাকুন। আর আজকে আর একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে স্বস্তি বার্তা। আজকে 7,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আপনাদের এই 7,00,000 মানুষের ভালোবাসায় আপ্লুত আমরা। প্রত্যেকে ভালো থাকুন, আর আপনাদের জন্য শুভকামনা করছি, প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, শান্তিময় হোক, স্বস্তিময় হোক জীবন। দেখুন আর কতগুলো কথা আমি বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলতে গেলেই আজকে একটা জ্বলন্ত দৃষ্টান্ত চোখের সামনে এসে পড়ে। আজকে দূর থেকে দেখছেন যেখানে স্বামী স্ত্রী সুখে সংসার করছে, কাছে গিয়ে দেখুন এক হয় স্বামী স্ত্রীকে বাধ্য করে রেখেছে, আর না হলে স্ত্রী স্বামীকে বাধ্য করে রেখেছে। এই দাঁড়িয়েছে, অ্যাডজাস্টমেন্ট নেই, রেসপেক্ট নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে 4টে পিলার আছে, একটা চৌকির 4টে পায়া, বিশ্বাস, ভরসা, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরস্পর পরস্পরের প্রতি এবং পরস্পর পরস্পরের পরিবারের প্রতি শ্রদ্ধা করা। এইটা যদি না থাকে, বাকি 3টে পায়ার কোনো অস্তিত্ব নেই। ওই বাইরের লোক দেখানো ভালোবাসা, প্রেম, তার কোনো অস্তিত্ব নেই। দেখবেন বিয়ের পরপর খুব প্রেম, রঙিন প্রেম, দেখবেন কয়েক বছর যেতে যেতে সেই প্রেম কেমন ফিকে হয়ে যায়। এর আসল কারণ হচ্ছে এটা, এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা ঠিক থাকে না, যার ফলে
প্রেমগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। আর যে ভালোবাসা, যে সম্পর্কের মাঝখানে স্বামী স্ত্রীর এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা ঠিক থাকে, তারা আজীবন একটা আনন্দময় সম্পর্ক লাভ করে। তাই আপনাদের কাছে প্রার্থনা করি, আপনারা প্রত্যেকে একটা সুন্দর দাম্পত্য জীবন লাভ করুন, আর দাম্পত্য জীবন আপনার জীবনের শান্তি আনন্দ বয়ে নিয়ে আসুক। তো আজকে আর এই বিষয়টা নিয়ে এগোবো না। যারা যুক্ত হচ্ছেন তাদের একটু নাম বলি, অনেকদিন নাম বলা হয় না। বাণী দাস সঙ্গে আছেন, মিলি রয়, শুভ্রা পালিত, মিতা মজুমদার, সুশোভন আদক মেদিনীপুর থেকে আছেন, নূপুর কর্মকার, সুব্রত পাল, মিনি মণ্ডল, স্বপ্না দাস, সৌমিত্র দেব, আচ্ছা ডক্টর রীতাশু রয়, তিনি অভিনন্দন জানিয়েছেন আমাদের 7 লক্ষ ভিউয়ার্স হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের এইভাবে পাশে থাকার জন্য। আরেকটি খবর আপনাদের দিই, গত 28 দিনে আমাদের স্বস্তি বার্তার ভিউ 1 কোটি অতিক্রম করেছে। প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের সকলকে অভিনন্দন। আচ্ছা প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আর বিষয়টা দীর্ঘায়িত করছি না, আপনারা প্রশ্ন করতে থাকুন, আপনাদের মনের নানা জিজ্ঞাসা প্রশ্নের আকারে কমেন্ট সেকশানে করতে থাকুন, সেগুলো নিয়েই পরবর্তী পর্বগুলো আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। আর একটা কথা বলি, আমি আমার এক নিকট আত্মীয়ার চিকিৎসার জন্য আমি পশ্চিমবঙ্গের বাইরে কয়েকদিনের জন্য যাচ্ছি, দক্ষিণ ভারতে। তো আমি সেখান থেকেই সম্প্রচার হবে স্বস্তি বার্তার, হয়তো এই রকম পরিবেশ থাকবে না। আপনাদেরকে বলবো যে সঙ্গে থাকবেন, আপনারা যেভাবে স্বস্তি বার্তার সঙ্গ দেন সঙ্গে থাকুন। আজকে এখানে শেষ করলাম, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, স্বস্তিতে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।